রানের কাপড় সুপর ব্যাগ কি তুলি ফেলতেছে, আসলে এটা আপাত দোষ না, যত উড়েবো তত তো ভিউ। আমার এইভাবে পা দেখা যাবে বুঝছিস, তা আমি দেখাবো। বাবুরে আমনে যাতে ঠ্যাং দেখাইতে এতই মন চাইতেছে আপনি দেখান, কিন্তু ঠ্যাং দেখানোর নামে পাবলিক রে এভাবে অন্য কিছু দেখানোর মানে কি? পাবলিক প্লেসে আসেন নোংরামি করতেছেন কাচরামি করতেছেন, নিজেকে খোলামেলা আকার গিয়ে সবার সামনে তুলি দিতেছেন, আর এটার নাম দিছেন কি কন্টেন্ট। আপনার কন্টেন্টে যা বার করতেছি খারান। চমলক্ক ভিডিও কি শুরু করি। আহ রানের কাপড় কি উড়েতে উড়েতে একবার ব্যাক উড়ে আলাইছ, শাড়ি হিনছে নুফুল লাগাইছে, ভিডিও বানাই ফেললে আর গেরাতে মোবাইল একখান দিছে, দি নিজের রানের কাপড় এটা কি ঘুরে উড়ে ফেলছে, আর এটা ভিডিও করে আবার টিকটকে আপলোড মারে দিতেছে, আর লাখ 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 ভিউ সেলিব্রিটি জিতেছে। সে অনেকদিন আগের কথা, একটা সময় রাজা বাচ্চারা গিয়ে করতো, তার কাছে প্রচুর পরিমাণে টিয়া ছিল, তারা বেডিউতে আশ্রয় জমাইতো, বেডিউত সেখানে রাজা বাচ্চা করে খুশি করানোর চেষ্টা করতো, কারণ নাসি খুশি করতে এলে বেশি বেশি টিয়া হইব। কিন্তু যুগ বদলাইছে, যুগের লগে লগে মানুষও বদলাই গেছে, এখন আর রাজা বাচ্চা নাই, কিন্তু এখনকার দিনের বড় লোকের মাই হলে সামান্য কিছু ফলোয়ারের জন্য এই টিকটক লাইকি ফেসবুকের প্ল্যাটফর্মে আসি তাকে কি সব কিছু উজাড় করে দিতেছে শুধুমাত্র কিছু ফলোয়ার লাই। ফলোয়ারের এত কুদা বিশ্বাস করেন, ফলোয়ারের এত কুদা আছে নিজের গার কি সারি জানার জন্য তুলি ফেলতে সামান্যটুকু দ্বিধা বোধ করতেছে না, শুধু তাদের কি লাগবো ফলোয়ার লাগবো ফলোয়ার ফলোয়ার। কিয়া ভাইয়া আইসক্রিম খানা দেখি কিয়া অন্য কিছুর কথা মনে হয়ে গেছে কেন, উল্টা আলটা জিনিস বাবা শুরু করছো। ওকে ফাইন বাবুরে, তুই তো আর মাইন্ডের দোষ দিলাম নাই, কারণ হেবড়ি যেভাবে আপ ডাউন করে আইসক্রিম খেতেছে, কোনো সাধারণ সুস্থ মানুষ এভাবে আইসক্রিম খায় না। এখন তাহলে তঙ্গু প্রশ্ন হইতে পারে, যদি এভাবে সুস্থ মানুষ আইসক্রিম না খায় তাহলে হেবড়ি কি লেখা, হেবড়ি কি অসুস্থ? না রে বাবারে, হেবড়ি অসুস্থ না, কারণ এটা হলো এক ধরনের নোংরামি। কিছু মানুষ আছে নোংরামি করার কারণে যদি ভালো ভিউ পায় তারা নোংরামি আরো বেশি করা শুরু করে, আরো বেশি করা শুরু করে, তাগো মধ্যে লজ্জা সরম্বর তো অনেক আগে গিয়ে আড়াই গেছে কই, তারা শুধুমাত্র ফলোয়ার লাগবো, আর এই ফলোয়ার হয়তো হইলে কত নিচে নামতে হবো সেটা কি কোনো কিছু ম্যাটার করে না, তারা নিচে নামতে সর্বদা রেডি। তোমরা ভিউ দাও, তোমরা কি এসব লুল্লুরি চুচুরি মার্কা ভিডিও দেখে মজা পাও, তোমরা তাদেরকে ফলো করো, আর তাই বলে তারা কি নোংরামির চরম পর্যায়ে চলে যেত কোনো দ্বিধাবোধ করে না। আই হেট মাই মাইন্ড, আমি আমার মাইন্ডকে পুরোই ঘৃণা করি, তাহলে আমার মাইন্ড কেন অন্যদিকে চলে যায় সাউন্ড গুলো শোনার পরে? তো বাবুরে দুনিয়াত কি জাগার অভাব হয়েছে, মানে ভিডিও বানাবে লাই এ হাতা গুড়ের ভিতরে ছোড়াছড়ি করতেছে যে কোন সময় হাফ বাড়ি গিয়ে কাম বাই দে যোগ বাড়ি ঢুকি যা গই, আমি হে চিন্তা করি হারাই না বাগ্গিস কানা ঢুকছে, যদি অন্য কিছু ঢুকি যেত। আই হেট মাই মাইন্ড, এরে আর উ শব্দ কেন না করলে হয় না, মানে চিন্তা করেন একবার সারি উড়েলার একবার কি আইসক্রিম নিয়ে মুখের ভিতরে ঢুকে আর বার করে আপ ডাউন করতেছে, আবার এখন ভিডিওর মধ্যে আ উ শব্দ কেন করতেছে, তো হোলা হাইন তো তোরে ফলো করব, হোলা হাইনে সেসামি বান্দ্রামি করবে লাগে বিপিএন অন করি অন্য মানে কি উড়েল দিত, এখন চিন্তা করছে যে বিপিএন অন করে কষ্ট করে উড়েল দানের কি দরকার, টিকটকের ভিতরে যদি হামজা তাহলে বাড়ির দুনিয়ার জান লাগেনি কোন দরকারই নাই, এখন সে টিকটকের মধ্যে গিয়ে খুঁজি লইতেছে আর নিজের কাম সারি ফেলতেছে। আহ দুনিয়া কন্ডে চলে গেছে গে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এতক্ষণ যাকে নিয়ে কথাগুলো বলছি আমার আসলে ঠিক হয় নাই, সে একজন দানশীল ব্যক্তি যে কি দান করার সময় ভিডিও করে দান করে, রোজার মাসে খালি রোজার মাসে করে আর বাকি মাসে গিয়ে খবর থানা, আর বাকি মাসে খালি তোলা তুলির কাম করে। তো বাবুরে তোমরা কি সোজা হয়ে যাও, তোমাকে টিকটকার করে বলতেছি, তোমরা নিজের তো যদি সোজা নাও তোমাকে বাপ মার ক্ষমতা নাই তোমার সোজা মানানের, তোমরা একদম কি জানো নি কুত্তার লেজের মতো হয়ে গেছো, 12 মাস সুঙ্গের ভিতরে একলো গিয়ে বিয়ে থাকবো, নিজের তো যদি সোজা নাও তোমার সোজা করানোর ক্ষমতা কারো নাই, কারো সো নিজের তো সোজা হয়ে যাও। আজকের ভিডিও পর্যন্ত, ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানান, আর ভিডিও যদি ভালো লাগে তো শেয়ার মারেন না ভাইয়ারা, ভিডিও তো ভিউ কিনলে কমিছে, বেশি বেশি শেয়ার করেন, হোলা হাইন লেদা সুটকে জাগল লগাইবেন শেয়ার করেন, শেয়ার করে ভাষায় ফেলেন, দেখো বোনো তোমার ভিডিও তো, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, আর বেশি বেশি করে ফেসটা ফলো মারতে থাকেন।